অশিক্ষিত জামাই নিয়ে কেন টানাটানি করছেন? চিত্রনায়িকা বুবলি এবং অপু বিশ্বাসকে কি তাহলে শিক্ষিত বলা হচ্ছে? আর এদিকে তাদের স্বামী শাকিব খানকে কি অশিক্ষিত বলা হচ্ছে? ভিউয়ার্স, এমন কথাটি কে বলেছে এবং কি কারণে বলেছে বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। শবনম ইয়াসমিন বুবলি নাকি প্রেম করছে গান বাংলা চ্যানেলের কর্ণধার ও সঙ্গীত শিল্পী তাপসের সঙ্গে। অপু বিশ্বাসের সংসার ভেঙে ব্ল্যাকমেল করে সন্তান নেয়ার পর এবার মুন্নির সংসার ভাঙন ধরাতে চাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। এমনই দাবি করা একটি পোস্ট এসেছে খুদ তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক থেকে। অবশ্য অনতিবিলম্বে সেই পোস্ট মুছেও ফেলা হয়েছে। এর কারণ হিসাবেও বলা হচ্ছে মুন্নির ফেসবুক হ্যাক করে এমনটা করা হয়েছে। শুধু তাই নয়, গান বাংলার সহযোগী প্রতিষ্ঠান টিএম ফিল্মসের আসন্ন সিনেমায় বুবলি অভিনয় করতে যাচ্ছেন, এতে ঈর্ষান্বিত হয়েই এই ঘটনা ঘটানো হয়েছে, এমনই দাবি গান বাংলার একটি সূত্রের। এরপর আরও একটি অডিও ফাঁস হয় আর এইসব ঘটনার সূত্র ধরে পক্ষে বিপক্ষে কথা বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। এবার বুবলিকে ইঙ্গিত করে কথা বলেন সেলিব্রিটি ক্রিকেট লিগে কেঁদে আলোচিত হওয়া চিত্রনায়িকা রাজ রিপা। সোমবার 13 নভেম্বর রাত 7:40 নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটা স্ট্যাটাসে তিনি লেখেন, তিনি এত বড় শিক্ষিত নায়িকা যে তার কাছে ডালিউড কুইনও মূর্খ। জেনে বুঝে আপনি শিক্ষিত হয়ে অশিক্ষিত জামাই নিয়ে কেন টানাটানি করছেন? রাজরিপা যদিও তার স্ট্যাটাসে কারোর নাম উল্লেখ করেননি, তবে এবার নেটিজনদের ধারণা বুবলিকে ইঙ্গিত করা হয়েছে এই স্ট্যাটাসের মাধ্যমে। ব্যাপারে কথা বলার জন্য রাজরিপাকে ফোন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি তার। এর আগে বুবলিকে একইভাবে প্রশ্নবিদ্ধ করেছেন অভিনেত্রী পরিমণি। রবিবার 12 নভেম্বর ফেসবুক অ্যাকাউন্টে এই নায়িকা বুবলির নাম উল্লেখ না করে লেখেন, উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায় যাইতে চায় কেন, এমনটা লিখে স্ট্যাটাস দিয়েছিলেন চিত্রনায়িকা পরিমণি। তার একদিন দুদিন পার না হতেই রাজরিপা তাকে উদ্দেশ্য করে, অর্থাৎ শাকিব খান একজন অশিক্ষিত মানুষ, তাহলে দুজন শিক্ষিত মানুষ কেন তাকে নিয়ে টানাটানি করছেন? ভিউয়ার্স, রাজদীপার এমন স্ট্যাটাস নিয়ে আপনার মন্তব্য কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।